মেকবুক কোট নকয় গায়ত্রী শুনুয়ালে মুখ খোলা নাই গায়ত্রীর স্বামী তথা স্বয়ম্ভু এনকাউন্টার স্পেশালিস্ট ববি সিং শর্মায় গায়ত্রীর ঘর কোয়াটার গায়ত্রীর মাকর ঘর আর গুদামর লগতে পাঠশালার ঠায়ে ঠায়ে অভিযান চলায়ও মেকবুকর সুংসূত্র পোয়া নাই সিআইডির দলে ল্যাপটপ বিচারতে ইতিমধ্যে সিআইডির হাতত পড়ছে 1,30,00,000 টাকা আর দমে দমে সুরার লগতে নথিপত্র বিপরীতে দবকা বাইপাসত গায়ত্রী সোনোয়ালর রাঁধনী সামসিং ইংলেং আর অর্ডালি লক্ষ্যধর অধিকারীর পরা জব্দ করা মুনাত কি আছে তাক লৈ এতিয়াও সদরি করা নাই সিআইডিয়ে কিন্তু 1 সেপ্টেম্বরত পোহরলৈ অহা বজালি কাণ্ডই মুখা খুলি দিছে একাংশ খকুয়া আরক্ষীর টকার বাবে দোষীক নির্দোষী আর নির্দোষীক দোষী সজোয়া একাংশ আরক্ষীর কাণ্ড দেখি ঘৃণাত নাক কুচাইছে বহুজনে গেলা গরমত এতিয়াও সিআইডির লকআপত বন্দী হয়ে আছে আইপিএস বিষয়া তথা এসপি সিদ্ধার্থ বুড়াগোহাই আর ডিএসপি পুষ্কল গগৈ বিপরীতে জিম্মার মেয়াদ উকলি যার পাছত এএসপি গায়ত্রী সোনোয়াল গায়ত্রীর স্বামী ববি সিং শর্মা এস আই দেবজিৎ গিরি পিএসও ইনজামামুল হাসান ড্রাইভার দীপজয় রয় নবীর আহমেদ দালাল কিশোর বড়া আর শহীদুল ইসলামক আদালতত হাজির করাইছে সিআইডিয়ে 7 অভিযুক্তক জেললৈ প্রেরণ করিলেও আদালতে পুনৰ সিআইডির জিম্মাত দিয়ার সম্ভাবনা আছে তদানীন্তন এএসপি গায়ত্রী সোনোয়ালক সুপারি ব্যাপারী রবিউল ইসলামৰ পৰা কাঢ়ি অনা মেকবুকটো উদ্ধার নোহোৱা পর্যন্ত সিআইডিয়ে রেহাই দিয়ার আশা নাই গায়ত্রী সোনোয়ালক বিগত 24 ঘণ্টা ধরে বজালি আর পাঠশালা পাঠ পাঠ করার পাছতো সিআইডির দলে বিচারি পোৱা নাই সেই বিশেষ মেকবুকটো গুৱাহাটীৰ পৰা ঋত্বিক কৌশিক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট